Hello everyone, আমি এখন আসছি মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের লজ টার্মিনাল থেকে একটু সামনের দিকে আসছি এই যে মুন্সিগঞ্জের দুজে লজ টার্মিনাল ওখানে ফ্যাক্টরি এখান থেকে মুন্সিগঞ্জের লঞ্চ গুলা ছাড়ে এই যে এদিক থেকে যে রাস্তাটা আছে মানে এই যে নদীটা আসছে এটা অ্যাকচুয়ালি সামনে গেলে তিন নদীর মোহনা পড়ে আমরা আজকে মুন্সিগঞ্জে ডে টুরে প্ল্যান করছি সারাদিন মুন্সিগঞ্জে ঘোরাঘুরি করে দেন বিকালে সন্ধ্যার দিকে ব্যাক করব আমাদের প্রথম প্লেস হলো তিন নদীর মোহনা মানে মেঘনা শীতলক্ষা অ্যান্ড ধলেশ্বরী নদী তিনটা একটা পয়েন্টে যে মিলছে যেটাই সামনে গেলে পাওয়া যাবে এই সামনের দিকে মেঘনা নদীটা আসছে এসে মাঝখানে দুইটা ভাগ হয়েছে শীতকালে সুন্দর লাগবে দেখতে এই এরিয়াটার নাম মুন্সিগঞ্জ বাট আগে বিক্রমপুর নামে পরিচিত ছিল আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি যে বিক্রমাদিত্য নামে এক হিন্দু রাজার নাম অনুসারে এটা বিক্রমপুর নাম হয়েছিল এছাড়া আরও বিভিন্ন সময় বিভিন্ন রাজার বা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামও ছিল নামের সাথে বিক্রমপুর এই পদবিটা ছিল সেইভাবে বিক্রমপুরটা আসছে এবং পরের দিকে ১৬০০ সালের দিকে এটা ইদ্রাকপুর নামে পরিচিত ছিল যে ইদ্রাকপুর ফর্টের কথা বললাম ওই ইদ্রাকপুর ফর্টের ইদ্রাকপুর নামে পরিচিত ছিল এবং পরের দিকে এসে এটা মুন্সিগঞ্জে মুন্সি নামে এক ফৌজদারি এক লোক ছিল তার নাম অনুসারে এটা মুন্সিগঞ্জ করা হয় সো এই হলো বিক্রমপুর থেকে ইদ্রাকপুর ইদ্রাকপুর থেকে মুন্সিগঞ্জ নামের হিস্ট্রি বর্ষাকালে এখানে মনে হয় পানি আরও এই পর্যন্ত চলে আসে এই যে এগুলা বেসিকলি পার্কিং করায় জাহাজগুলা বড় বড় জাহাজগুলা তাহলে চিন্তা করতেছেন কত গভীর এই মুন্সিগঞ্জের দক্ষিণে পদ্মা পূর্বে মেঘনা উত্তরে ধলেশ্বরী শীতলক এবং পশ্চিমে কালীগঙ্গা এবং আড়িয়াল বিল আছে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকাটা কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল একসময় পরে যেটা এটা কুমিল্লার সাথে মুন্সিগঞ্জের সাথে অন্তর্ভুক্ত ছিল পরে এটা কুমিল্লার এদের একটা পার্ট হয়ে যায় এবং মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর জগদীশ চন্দ্র বসু ব্রজেন দাস সত্যেন্দ্র প্রমুখ উনারা ছিল তো বেশ হিস্টোরিক্যাল অনেক সিগনিফিকেন্ট মানুষজন এবং সাংস্কৃতিকভাবে অনেক মানুষজন এই মুন্সিগঞ্জ থেকে আসছে এবং আমি যতটুকু জানতে পারছি যে ধলেশ্বরীটা মেইনলি যমুনার নদীর থেকে অনেক আরও আগে ছিল এবং টোটাল ৯৯ মাইলের মতো এটা দৈর্ঘ্য বাট কালের বিবর্তন এটা এখন যমুনার শাখা নদী হিসেবে পরিচিত লঞ্চ টার্মিনাল থেকে ২০০ মিটার সামনে আসছে যে আড্ডা আয়োজন ক্যাফে এটা হাটলক্ষ্মীগঞ্জ বেড়িবাঁধ মুন্সিগঞ্জ এটাই বেসিকলি তিন নদীর মোহনা যেটা বলতেছিলাম যে যমুনা নদী এখান থেকে এসে দুই ভাগ হয়েছে একটা শীতলক্ষ্যা একটা ধলেশ্বরী এখানে কিছু চা দোকান আছে খাবারের দোকান আছে এখানে বর্ষাকালে ভালোই লাগবে দেখতে বৃষ্টি পানি থাকলে এখানে বসে কক্সবাজারের মতো হেলান দেওয়ার মতো সিট আছে বসে চা খাওয়া যাবে এখন পানি অনেকটাই পিছনে অ্যান্ড এই যে অনেকে দেখি আবার গোসলও করতেছে এখন মার্চ মাসে এই হলো অবস্থা আছে ভালো আছে বাট মানে বৃষ্টির দিন হলে এই এই স্পটটাতে অনেক ভালো লাগবে বৃষ্টি পানি থাকবে ঢেউ থাকবে আপনি ওখানে বসে চা খাবেন দেখবেন বাট এছাড়া বা শুষ্ক মৌসুমে এখানে এসে আসলে খুব একটা দেখার কিছু নেই সো এটা কাইন্ড অফ স্কিপ করার মতো একটা প্লেস হইতে পারে
তিন নদীর মোহনা থেকে ওই স্পট থেকেই যে এখানে হেঁটে আসছি, এইটা অ্যাকচুয়ালি তিন নদীর মোহনার মাঝখানে পার্ট। এই যে এই যে ল্যান্ড পার্কটা দেখতেছেন ওটাই অ্যাকচুয়ালি এই মেঘনা নদীটাকে দুই ভাগে ভাগ করছে। এই পার্কটা যে গেছে এটা ধলেশ্বরীর দিকে গেছে, কালীগঞ্জ কালীগঙ্গা বা ওদিকে গেছে। আর ওই পার্কটা ওইখানে যে আরেকটা ওই পাশে যে আপনি আপনারা ওই জাহাজ দেখতেছেন ওইটা অ্যাকচুয়ালি শীতলক্ষা নদী। পানিটা উপর থেকে দেখে মনে হচ্ছিল অনেক ভালো, বাট খুব একটা ভালো না, ময়লা হয়ে আছে পানি একদম এই যে লঞ্চ ঘাটের পাশে। গোসল করার জন্য মোটেই উপযুক্ত না। এখানে যে ঝালমুড়ির দোকান আছে, আরও যে দূরে ব্রিজ দেখা যাইতেছে ওইটা হলো মুক্তাপাড়া ব্রিজ। ওইটি অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ জেলাটা কানেক্ট করছে। ডিসি পার্কের একটু আগে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এই যে হোলি চাইল্ড কেজি কিন্ডার গার্ডেন প্রি গার্ডেন স্কুল এটার ভিতর দিয়ে আসলেই ইদ্রাকপুর ফর্টে পড়বে। এই যে ইদ্রাকপুর ফর্ট, ফর্টের ঢোকার রাস্তা, পাশে দেখি পুকুর আছে একটা। ইদ্রাকপুর দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কোনো কি এন্ট্রি ফি আছে মনে করে না? মানে দুর্গটা চারপাশ দিয়ে যে এখানে নতুন বিল্ডিং করছে, মানে সরকারি কোয়ার্টার দেখে বোঝা যায়। এটা হলো দুর্গের উঠার গেট, এটা ভূতরে পরিবেশ সাথে সাথে এটা আসলে নাই কিছু, একটাই যে এতটুকু স্পেস কিছু নেই যে। এই ইদ্রাকপুর ফোর্টটা বেসিক্যালি ডিফেন্স হিসেবে কাজ করতো আগে, যখন এই মুন্সিগঞ্জে অনেক পর্তুগিজ এবং মগ অনেক পাইরেটস আসতো। পাইরেট আসাতে এখান থেকে ঢাকার ভিতর ঢুকতো এবং ঢাকায় লুটপাট করে পর্তুগিজ পাইরেটরা আবার ব্যাক করতো। তো পাইরেটদের থামানোর জন্য বেসিক্যালি এই দুর্গটা বানানো হয়েছে এবং এখানে 200 নৌযান রাখা যেত। চারপাশে পানি ছিল তো, সো চারপাশ থেকে মনিটর করতো কোন জায়গা থেকে কে আসতেছে, দেন ওই অনুযায়ী। হ্যাঁ, এই যে স্টুডেন্টরা বেশি আছে, ঘুরতে আসে এখানে আড্ডা দেয়। ওই পাশে অতীশ দীপঙ্কর শিশু পার্ক আছে, আবার রাস্তার ওই পাশে রাস্তাটা সুন্দর, আমরা এই যে এই রাস্তা দিয়ে আসছি। ওই যে অতীশ দীপঙ্কর শিশু পার্ক, এখানে 10 টাকার টিকিট, এখানে গাড়ি ইউজুয়ালি রাখা যায় না, বাট ওই যে সামনে তালগাছের এখানে বায়ে গাড়ি রাখা যায়, 10 টাকার টিকিট 8টা থেকে 5টা। এটা হলো এই স্তূপাটা, এই যে আমরা যে দালাই লামা যে দেখি বা যে বুদ্ধিস্ট যত রকমের বড় বড় মানুষজন আছে, ফর এক্সাম্পল দালাই লামা, এরা কিন্তু এই অতীশ দীপঙ্করের এই ফিলোসফিক্যাল থটসগুলা ফলো করে, ফলো করেই কিন্তু করে আসছে। এই যে স্তূপাটা, ভিতরে বোধহয় আরেকটা মন্দির টাইপে আছে, বুদ্ধিস্ট স্কলার অ্যান্ড ফিলোসফার ছিল এবং 1982 থেকে 1054 এই সময়টাতে উনি জীবিত ছিল। এবং এই বিরাজ জগ্নি এইখানে ওনার জন্মস্থান। উনি তিব্বতে বুদ্ধিজমের, তিব্বতে চায়নাতে ওনার অনেক বড় ফ্যান ফলোয়ার ছিল এবং চায়না, জাপান, কোরিয়া, নেপাল এবং তাইওয়ানে এই অতীশ দীপঙ্করের অনেক বড় ফলোয়ার আছে। তিব্বতে মারা যান 73 বছর বয়সে এবং 1000 বছর বয়স পরে তার হোলি রেলিক্স বাংলাদেশে আনা হয় তার বার্থ প্লেসে, এবং চাইনিজ গভর্নমেন্ট এই লার্জেস্ট, এই বাংলাদেশের লার্জেস্ট স্তূপাটা এখানে বানায়।
এখানে অতীশ মেমোরিয়াল কমপ্লেক্স, লাইব্রেরি, মেডিটেশন রুম, মিউজিয়াম বানানো হয়েছে। এই এতক্ষণ আমি আপনাদেরকে যা যা বললাম সব এখানে লেখা আছে। কোথায় কোথায় পড়াশোনা করছে, তিব্বত থেকে রাজা ওনাকে আমন্ত্রণ করছে তিব্বতে, ওখানে ছিল, ওখানে থেকে উনি অনেক বৌদ্ধ ধর্মের প্রসারের ব্যাপারে অনেক হেল্প করছে, তিব্বতে গমন, তিব্বতে ধর্মপ্রচার, উনি কালচারাল সাইট পার্সপেক্টিভ থেকে কী করছে, মহাপ্রাণ স্তূপা মেমোরিয়াল সব কিছু এখানে ডিটেলসে দেওয়া। আমরা বুদ্ধ স্তূপাটার ভিতরে ঢুকছি, এই যে এখানে উপরে মানে তিব্বত, চায়না, তাইওয়ান, জাপান সব জায়গায় অতি দীপঙ্করের চিনে মানুষের এত ফলো, সবাই এত শ্রদ্ধা করত। মারা গেছে কিন্তু 1000 বছর বয়স, এক মানে 1000 শতাব্দীতে 900-950 শতাব্দীতে। আমরা যে চাইনিজ মুভিতে যা যা দেখি ওরকম টাইপের ব্যানার টাইপের নামও গ্রেট, ওয়াও, বুদ্ধিস্ট, বড় কিং আর্থ ট্রেজারি। একই বোধহয়, হ্যাঁ একই। এটা সুন্দর লাগতেছে আমাদের দেখতে, স্তূপা বলে এগুলোকে, মুভিজে দেখতাম, হ্যাঁ মুভিজে দেখি ওরকম একদম পুরো এক্স্যাক্টলি সুন্দর। 2000 কালারফুল জিনিসগুলো অনেক। এখানে লাইব্রেরি বই আছে, ওই জায়গাটা সুন্দর আছে, অ্যাটলিস্ট আমার পছন্দ হয়েছে এখানে ঘুরে। ইউজুয়ালি এরকম স্ট্রাকচার কম দেখা যায় ঢাকা শহরে বাংলাদেশে। এটা রাতের বেলা ভালো লাগবে, যেখানে লাইট জ্বলবে, লাইটিং হবে, ভিতরে লাইটিং হবে, সামনে লাইটিং হবে। আমরা এই হাতিবাড়া রোড দিয়ে আসছি, আসলেই যে রাস্তা মেন রাস্তার পাশে প্রাচীন বৌদ্ধ মন্দির, রাস্তা ও স্তূপ নাটেশ্বর। এটা হইল চেয়ারম্যান সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদ। খুব বড় কোনো রাস্তা না, ম্যাপ ধরেই আসতে হবে, ম্যাপ না ধরে আসলে হয়তো আপনি চিনতে পারবেন না। অতীশ দীপঙ্কর কমপ্লেক্স থেকে এসে এই নাটেশ্বর মন্দির এখানে আসে, সেখান থেকে জোড়া রং যাবো, ওখান থেকে ভাগ্যকুল বাজারে যাওয়ার ইচ্ছা। আর এখানে মুন্সিগঞ্জ কিন্তু বিখ্যাত এরকম কাঠের বাড়ি বানানোর জন্য, এবং মুন্সিগঞ্জে অনেক এরকম কাঠের বাড়িগুলো দোতলাও হয়। মুন্সিগঞ্জের চারপাশে কিন্তু বিভিন্ন নদী ছিল আগে, তো থাকার কারণে ওরা বলে না নেসেসিটি ছিল, এই জন্য ওরা ইউনিক কিছু ইনভেন্ট করছে, সেটা হলো যে দোতলা কাঠের ঘর। এই কাঠের ঘরগুলো যেগুলো আপনি এখন সামনে দেখতেছেন, এই কাঠের ঘরগুলোর সুবিধা হলো যে এগুলা ইজিলি
অ্যাসেম্বল করা যায় এবং তাড়াতাড়ি ডিফারেন্ট পার্টসে করে দেন আবার মুভ করা যায়। যেহেতু পানিতে প্রায় এই এলাকা ডুবে যেত, সো দোতলা বাড়িগুলো আরও ইজিলি মুভ করতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা ছিল বৌদ্ধদের টেম্পল প্লাস থাকার জায়গা। এখানে ইভেন আপনার রাস্তাও পাইছে ওরা খনন করে, যেমন যেখানে লিখছে যে বাথরুম ছিল ড্রেনেজ ইট দিয়ে নালা, ওইখানে সীমানা প্রাচীর, জিগজ্যাগ সীমানা প্রাচীর, পিরামিড আকৃতি স্তূপ দক্ষিণ পূর্ব কর্নার। এই যে এখানে হিউয়েন আছে না, চাইনিজ পর্যটক, সে এখানে আসছিল। এই যে প্রাচীন রাস্তা, এখানে এলে যে কক্ষ, এই যে দেখেন এই যে বাউন্ডারির মতো, তারপর এটা হলো মন্দির, মন্দির ছিল এই পাশে, এটা এই যে এই যে রাস্তার মাটি মানে এটা তো আগেকার না, মানে রেস্ট্রিক্টেড করেছে মানুষ যেন এটা তো লাফালাফি না করে, সংরক্ষণ করার জন্য। এই যে হাইটার না, নিচের রাস্তাটা মাটি খুঁড়ে ওরা বের করছে, মানে এটা হলো 1700 সালের দিকে ইট। এটা এখানে খুললে এখানেও পাবেন। হ্যাঁ, এই যে এখান থেকে সোজাসুজি রাস্তা গেছে এইভাবে। এটা হলো কক্ষ, কক্ষ দুই, কক্ষ তিন, এই যে এটা হলো ছোট কক্ষটা, এটা হলো কক্ষ তিন আর এটা হলো কক্ষ দুই, এটা বড়। এখানে ওরা যখন খনন করে দেখে কি এরকম মাটির ইয়ে, এটা কিন্তু এখানকার এই সব আগের কাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি ওরা তিনটা গ্রামে 9টা স্থানে পরীক্ষামূলকভাবে খোঁড়া শুরু করছে, খুঁড়তে খুঁড়তে যে হ্যাঁ মানে না ওরা আইডিয়া করছিল যে এরকম কিছু হবে। আইডিয়া না, জিনিসটা হলো কি আপনার এলাকার লোকরা এটা খুললেই শুধু মাটি পায়, এই ইটের খোয়া পায়, তারপরে ওরা এটা খবর পাইছে, খবর পায় নি আসছে। দেখছেন কত বিশাল জায়গা, ওইদিকে এখনো বাকি আছে। হ্যাঁ, ওইদিকে তো বাকি আছে, ওই যে মাটির সাথে ইট মিশে গেছে, ওই যে এগুলা মানে সব মাটির নিচে চলে গেছে, কি অদ্ভুত। ওই যে ইটের স্তূপ দেখছেন, হ্যাঁ ওই যে কুয়া ছিল মনে হয় ওদিক দিয়ে, ওই যে নামাজ হতে দিকে কি সোনারং জোড়া মঠের কাছে আসি, যে আমার পিছনে দেখা যাইতেছে। দুঃখের বিষয় হলো যে এখানে আর্জেন্টিনা পতাকা এঁকে রাখছে, এটা তো পতাকা আঁকার জিনিস না রে ভাই, কে এখানে বুঝাবে। সংরক্ষিত পুরাকীর্তি বিশাল বড়, পাশাপাশি দুইটা মঠ থাকার কারণে এটাকে বলে সোনা রং জোড়া মঠ, জোড়া মঠ বলে, আর সোনা মানে গোল্ডেন কালার। এটা 18th century একটা আর্কিওলজিক্যাল সাইট, একটা হিন্দু রাজা ছিল রূপচান্দ্রা বানাইছে এটা 1843 সালে। এই যে দুইটা আছে না, এই বাম দিকেটা সবচেয়ে বড় আপনার 241 ফিট, বড়টার নাম হলো কালী টেম্পল আর ছোটটার নাম হলো শিব টেম্পল। আর ওয়ালগুলা লাইমস্টোন দিয়ে বানানো। হ্যাঁ না, এগুলো থাকবে না, পাবলিকলি অ্যাক্সেসেবল না, এগুলো থাকবে না। ওই যে মঠের ভিতর ঢুকলাম, এই যে এখানে রুম, এখানে এই যে ওয়ালের ভিতর হয়তো ঠান্ডা উপরে অনেক উপর পর্যন্ত ইয়ে দেওয়া না, ওয়াল দেওয়া না, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ওয়াল থাকাতে ওই সূর্যের তাপটা আর আসে না। বাট আমাদের বাঙালি দামাল ছেলেরা নাম টাম লিখে কিছু বাকি রাখেনি, নষ্ট হয়ে ফেলতেছে।
বিভিন্ন যে মূর্তি ছিল এখানে এদিকে আশেপাশে কি করছে হ্যাঁ এটা শিব এটা কালী এখানে আরো ঠান্ডা লাগে এই রুমে আরো ঠান্ডা এই যে এখানে এই যে এস প্লাস এল আমাদের বাঙালি দাবা ছিল লিখে রাখছে এখানে এখানে মানে মূর্তি ছিল এখানে মূর্তি এখানে মূর্তি এখানে মূর্তি হ্যাঁ এটা সরাই ফেলছে সরাই ফেলছে মীর উপরে দেখছো উপরে কেমন সুন্দর এই যে এটা দেখো এই যে এটা দেখছো কি সুন্দর মানে ডিজাইনটা কত সুন্দর এই সাইডের দিকে এটা হলো ছোট মন্দির এটা এটাকে বলে শিব টেম্পল পাশে একটা হলো কালী টেম্পল মূর্তি ছিল হ্যাঁ এখানে যে মূর্তি ছিল কত কিছু ছিল হ্যাঁ এই যে সামনে পুকুর আছে ছোট দিঘি এই বিক্রমপুর এই মুন্সিগঞ্জ এরিয়াতে আপনি যতগুলো পুকুর দেখবেন ম্যাক্সিমামই অনেকগুলোই পাল যে পাল যে রাজা ছিল পাল সম্প্রদায়ের যে বিভিন্ন সময় রাজা ছিল ওরা করছে কারণ পাল সম্প্রদায়ের রাজাদের কাছে দিঘি খনন করা অনেক পছন্দ করতো ওরা দিঘি বেশি পরিমাণে পছন্দ করতো ইভেন এই মুন্সিগঞ্জের জেলার ওখানে রামপাল কলেজে ওখানে যে রামপাল দিঘিটা আছে ওটা কিন্তু ওই যে পাল বংশের রাম নামে একজন রাজা খনন করে গেছে সো বুঝতেই পারতেছেন এখানে দেখছেন এই যে এই ডোমটার মানে এরকম ডিজাইন এরকম করে করা আসলেই অন্যরকম তারপরে যে এটা দেখেন কেমন কত সুন্দর এগুলো দেখতে আবার এটা দেখেন আর প্লাস এন খুব ভালো না খুবই সুন্দর মানে চোখে পানি চলে আসছে এটা দেখে মানে সামনের দিকে ডিজাইন দেখছো এদিকে কি সুন্দর আবার ইয়ে আছে না দরজার মতো জানালা হ্যাঁ ভালো কথা যে দুইটা জানালা এটা হলো দরজা উপরেও জানালা উপরেও জানালা দরজা এগুলো কি উঠা যেত না না কি জানি বাট ডিজাইন তো দেখেন আপনি জানালা দরজা আবার এই যে আলিশান আলিশান দরজাতে ইয়া থাকে না দুই পাশে স্তম্ভ যে দরজার দুই পাশে স্তম্ভ দেয়া এটা ইয়ে থাকে গাজীপুরের আমাদের এলাকার মঠগুলো সব সেম এইখানে ইট দিয়ে রাখে গাজীপুরের মতন লাগলো অদ্ভুত জায়গা এইদিকে ঢোকা মাত্র একদম ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এই যে জোড়া মঠ পরোটা 241 ফিট হাইট 15 মিটার বাটে যার এন লিখা লিখে একদম কিছু রাখেনি অনেকটুকুই ধ্বংস হয়ে গেছে উপরে জানালার মতো ডিজাইন করছে যে জানালা টাইপের দরজা একদম উপরে আবার মেটালের কিছু মতো কম্পাস টাইপের কিছু দেওয়া উপরে আবার ফাঁকা আছে ফাঁকার ওখানে আবার পাখি ঢুকোদের জন্য সুন্দর বাসা বানায় রাখছে এখানে দেখো যা পোস্টার লাগাইছে এই যে এই দেখেন পোস্টার লাগাইছে এই দেখো বা হ্যাঁ
ওগুলা যে পাবা না, কারণ মানুষজন তো ওইগুলা এই নিয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই যে পোস্টার দেখছেন, পোস্টার অবশেষে চলে আসছি ভাগ্যকুল বাজার, মিষ্টান্ন ভাণ্ডার অরিজিনাল ভাগ্যকুলের সোর্স খুঁজতে। গাড়ি নষ্ট হয়ে গেছিল, অনেক কষ্টে কপাল জোরে আমাদের বাইচে গেছি। এখন খুঁজতেছি আমরা গোবিন্দ। ওই যে ওই যে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার পাইছি। আমরা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল খেলাম, আর চিত্তরঞ্জনেরটা খাওয়া হয়নি। যতটুক লোককে শুনছি যে গোবিন্দটাই সবচেয়ে অথেন্টিক এবং পুরাতন, 150 বছরের ধরে এটা এক লোক চালাইছে, তার তিন তার এক ছেলে চালাইছে, এরপর তার ছেলে তিন ছেলে চালাইছে। আমরা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল খেলাম, মিষ্টি খেলাম, এরপর চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল এবং দই গুলা খাইলাম। প্রবলেম হইতেছে দুজনই বলতেছে অরিজিনাল, চিত্তরঞ্জন বলতেছে ওনার বাবা এটা আবিষ্কার করছে, গোবিন্দ বলতেছে ওনাদের থেকে আবিষ্কার হয়েছে। কোনটা যে আসল কোনটা যে নকল আসল বুঝার উপায় নেই। এই জায়গার ভিউটা সুন্দর, এটা পদ্মা নদীর পার্ট। ওই যে পদ্মা সেতু যেতেছে সামনে, যে পদ্মা নদীর চর জেগে উঠছে, পদ্মা নদীর চর। তাহলে এখানে আসলে যে বোট নিয়ে ঘুরতে পারবেন। অবশ্যই ভাতের হোটেল নাই একদমই, এই যে এখানে একটা আছে ভাতের হোটেল, এটা খাবার নেই। তো এখানে আমরা দুপুরে ভাত খাইতে পারিনি, যেহেতু আসতে লেট হয়েছে, কিচ্ছু ছিল না, জাস্ট মিষ্টি খাইছি আর চিতই পিঠা খাইতেছি আর কি। ঢাকা শহরে যত সব বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডার, বিক্রমপুরের ঘোল, দুধের স্বাদ ঘোলে মিটে না, যা 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 দেখি প্রবাদ শুনি সব এখান থেকেই আসছে, এখানকার ঘোল থেকেই পপুলারিটিটা পাইছে ঘোল। অ্যান্ড বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার যতগুলো নাম শুনছি সব এখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে সবাই নাম চুরি করছে। টাঙ্গাইলে যেমন টাঙ্গাইলের চমচম, কুমিল্লা যেমন কুমিল্লা মাতৃভাণ্ডার, সবাই নকল করে নাম। সো এটারও বিক্রমপুরের মিষ্টি সবাই এই নামটাই নকল করে। এই গ্রামের নাম ভাগ্যকুল হয়েছে কারণ এখানকার মানুষজন আগে অনেক পরিশ্রমী ছিল, পরিশ্রমের ফলে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে, এই জন্য নাম হয়েছে ভাগ্যকুল। আর এই ঘোলটাই বেসিকলি ছানার পানি থেকে তৈরি, ছানার পানির সাথে দুধ এবং লেবু অন্যান্য কিছু মিক্স করে ঘোলটা বানানো হয়। বেসিকলি মুঘল আমল থেকে অনেক বেশি গরুর লালন পালন করা হতো, সে গরুর দুধ থেকে গরুর ঘোলের আইডিয়াটা আসে। আগে এখানে অনেক বেশি হিন্দু লোকের বসতি ছিল, যদিও এখন মুসলিম মানুষের বসতির পরিমাণ বেড়ে গেছে। আর ভাগ্যকুল হলো ইন্ডিয়ান ক্রিকেটার আছে পঙ্কজ রয় এবং আম্বার রয় যে ছিল, ওরা হলো এখানকার পাশে কিন্তু ভাগ্যকুল জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির ডিরেক্ট ডিসেন্ডেন্ট, তাদের বংশধর। ভাগ্যকুল জমিদার বাড়ি এখান থেকে একটু সামনেই, বাট আজকে যেহেতু আমাদের টাইম নেই আজকে ভাগ্যকুল জমিদার বাড়িতে যাবো না। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, ভাগ্যকুলের মিষ্টি খাওয়ার অনেক দিনের শখ ছিল, সেই শখ পূরণ হয়েছে। সো এখন 5টার মতো বাজে, আমরা এদিক দিয়ে মাওয়া হয়ে ওদিক দিয়ে ঢাকার দিকে চলে যাব। বাট একটু ভিতরে আসাটা একটু পেইনফুল, আর বেস্ট আপনি যদি এখানে আসেন দুপুরের খাওয়াটা অন্য কোথায় খেয়ে নিলে বেটার। আচ্ছা, আজকে ছিল আমার মুন্সিগঞ্জে একদিনে ঘোরার প্ল্যান। কোথায় কোথায় গেছি গুগল ম্যাপ এবং কোন রোড ইউজ করছে ওটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, সুতরাং আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টেক কেয়ার।